আসসালামু আলাইকুম সবাইকে, সুমি মিক্স ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি হাজির হয়েছি সুমি মিক্স ব্লগের কিছু ঈদের প্রিপারেশনের ফুটেজ নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে আমার ঈদের প্রিপারেশন নিচ্ছি বা নিয়েছি, সেই জিনিসগুলোই আপনাকে খণ্ড খণ্ড করে দেখাবো। দেখুন, এখানে আমি আমার ঈদের জন্য যে সেমাই তৈরি করার তা তৈরি করে নিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি চুই সেমাইটা তৈরি করে নিয়েছি, এরপর যে আমি সার্ভিং করে দিয়েছি, এবং আরেকটা যে সেমাই আমি তৈরি করেছি লম্বা সেমাই সেটাও আমি তৈরি করে নিয়েছি। এগুলো সবই হচ্ছে আমার ঈদের আগের প্রিপারেশনের ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে আমার সবগুলো প্রিপারেশন করে নিচ্ছি। এখানে আমি আমার 3 কেজি গরুর মাংস রান্না করার প্রসেসিংয়ে চলে গিয়েছি। প্রসেসিংটা পুরোপুরি আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু এ পর্যায়ে থেকে আমি দেখাতে সক্ষম হয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। গরুর মাংস এখানে 3 কেজি আছে, তাই একটু কষ্ট হচ্ছে হাত দিয়ে নাড়তে। আমি এক হাতে ভিডিও করছি, আরেক হাতে আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি, তো ওই জন্য একটু কষ্ট হচ্ছে। যাই হোক, এ পর্যায়ে আমি চলে গেছি। আমি সাদা ভাত রান্না করবো। সে ভাতের পর্যায়ে আমি এটাকে বলে নর্মাল সাদা ভাত যেটাকে বলে সেটাই আমি রান্না করব। আজকে যেহেতু ঈদের আগের দিন, পোলাও রান্না করব না। আর এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস ছুটছে না, তাই হাত দিয়ে ছোটানোর ট্রাই করছি। পানি দিয়ে আমি চেষ্টা করছি মুরগির মাংসগুলো হাত দিয়ে ছোটানোর। তো এখানে আমি কোরমা রান্না করবো। আমি প্রয়োজনীয় যতটুকু মাংস নেওয়ার দরকার আমি নিয়ে নিয়েছি একটি পাত্রে, যে পাত্রে আমি রান্না করব। তো আমার কোরমার জন্য আমি তো বলেই দিয়েছি গরুর মাংস আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি, আমি কোরমাটা প্রসেসিং করব। কোরমাটা প্রসেসিং করার জন্য লাগবে প্রচুর পরিমাণে পেঁয়াজ, তো আমি পেঁয়াজ কাট করে নিচ্ছি। আর এখানে আমার সাদা ভাত অলরেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঈদের আগের প্রিপারেশনে যা হয় আর কি, চটজলদি সব কিছু করতে হয়। তো আমি হয়তো পুরো প্রসেসিং আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আমার ঈদের প্রিপারেশনের টুকটাক যতটুকু পাচ্ছি আমি ততটুকু দেখাচ্ছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কোরমার যে প্রিপারেশন আমি নিচ্ছিলাম সেটি অলরেডি আমি চুলায় বসে দিয়েছি। এখন নাড়াচাড়া করে সব কিছু প্রায় শেষের দিকেই, আমার কোরমা প্রায় শেষের দিকেই, আর কিছু জিনিস দেওয়া বাকি আছে, সেগুলো দিয়ে দিব আস্তে আস্তে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার গরুর মাংসটা প্রায় হয়ে গেছে, 50% হয়ে গেছে, আর কিছুটা বাকি। আর অন্য চুলায় আমি কোরমা বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় গরুর মাংস হচ্ছে। গরুর মাংস প্রায় হয়ে গেছে, আমি এখন একটু ঢেকে দিব। অবশ্যই গরুর মাংস ঢেকে রান্না করলে খুব দ্রুত হয়ে যায়, এটা আপনারা সবাই জানেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার কোরমাটা প্রায় পাক উঠে গেছে, এতক্ষণ পাক উঠেনি, এখন পাক উঠে গেছে। তো এই প্রসেসিংয়ে আমি নাড়ছি, এবং আর কিছু কেওড়া জল, গোলাপ জল এবং গরুর দুধ, চিনি এসব দেওয়া বাকি আছে, এগুলো নারকেলের দুধ এগুলো দিতে হয় একদম লাস্ট পর্যায়ে। তো আমি ওগুলা একটু লাস্ট পর্যায়ে আস্তে আস্তে দিয়ে দিব। এ পর্যায়ে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য আমার কোরমাটা রেডি করেছি। দেখতেই পাচ্ছেন আমি একটু গরম পানি দিয়ে দিলাম আমার গরুর মাংসতে। গরুর মাংসটা কষে এসেছে, লাগবে একটু ঝোল, তাই পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আমি এভাবেই আমার ঈদের প্রিপারেশনটা নিয়ে নিয়েছি, আস্তে করে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি জানি না কতটুকু আপনাদেরকে আশা অনুরূপ ভিডিও দিতে পেরেছি, আমি চেষ্টা করেছি। আপনারা সবাই জানেন ঈদের মাঝে অনেক কাজ থাকে, ভিডিও করাটা পসিবল হয় না, কিন্তু তবুও আমি চেষ্টা করেছি। তো আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। এরপর যে আমি একটু ঢেকে দেবো, আর কোরমাটা দেখিয়ে দিচ্ছি প্রায় হয়ে এসেছে। আমি আমার যা প্রয়োজনীয় যে উপকরণগুলো বাকি ছিল তাও আমি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত হতে অনেকটা বাকি আছে আমার কোরমা। আপনারা যারা কোরমা রান্না করবেন তারা একটু মনোযোগ দিয়ে রান্না করবেন আশা করি। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি চলে এলাম, কিছুক্ষণ পরে আমি চলে এসেছি, প্রায় 15 থেকে 20 মিনিট পরে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে উপরে তেল উঠে গেছে আমার কোরমার, এবং এপাশে আমার গরু মাংসটা অলমোস্ট ডান হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিলাম আমার ঈদ প্রিপারেশন আমি কীভাবে নিয়েছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। সুমি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।